তো গাইস আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আজ আমি অ্যান্ড্রয়েড ফোনের তিনটি অ্যামেজিং ট্রিক আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনাদের ডেইলি লাইফে প্রয়োজন পড়বেই। আর হ্যাঁ, লাস্টের ট্রিকটি অবশ্যই দেখে যাবেন, কারণ লাস্টে একটি জবরদস্ত ট্রিক আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যেটা আপনাদের জানা খুবই জরুরি, বা আপনারা জানলে এই ট্রিকটি আপনার বন্ধুর সঙ্গে প্র্যাঙ্ক করতে পারবেন, বা এই ট্রিকটি আপনি অনেক কাজেই ব্যবহার করতে পারবেন। সো অবশ্যই আপনি লাস্টের ট্রিকটি দেখে যাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, দেখুন যে ভিডিও নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওটাকে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনি এই চ্যানেল থেকে কিছু নতুন নতুন ট্রিক বা আপনি মোবাইলে কিছু গোপন সেটিং আপনি জানতে পারবেন খুব সহজেই। তো চলুন ভিডিওটি শুরু করি। তো গাইস, আজ যে প্রথম ট্রিকটি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা এর মাধ্যমে অনেকটা টাইম সেভ করতে পারবেন। বন্ধুগণ, আমরা তো হোয়াটসঅ্যাপ সকলেই ব্যবহার করি, আর হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস তো আমরা মোটামুটি সকলেই সেট করে থাকি। বাট এখন কথা হচ্ছে, আপনি যখন কোনো স্ট্যাটাস হোয়াটসঅ্যাপে সেট করেন, আপনার স্ট্যাটাস যদি কোনো ভালো ভিডিও হয়, তখন দেখবেন যে আপনার বন্ধু বা বান্ধব আপনাকে বলে স্ট্যাটাসটা তাদেরকে সেন্ড করতে। বাট আপনি যদি তাদেরকে স্ট্যাটাসটি গ্যালারির মধ্যে থেকে বা ফাইল ম্যানেজারের মধ্যে থেকে সেন্ড করতে চান, আপনার সেক্ষেত্রে অনেকটা টাইম লস হবে বা আপনি খুঁজে পেতে অনেকটাই টাইম লাগবে। বাট আজ আমি আপনাদেরকে একটি শর্টকাট উপায় দেখাবো, যার মাধ্যমে আপনি যে কোনো আপনার হোয়াটসঅ্যাপে লাগানো স্ট্যাটাস আপনার বন্ধুকে সিঙ্গেল ক্লিক আপনি সেন্ড করতে পারবেন। সো এর জন্য আপনি হোয়াটসঅ্যাপকে ওপেন করুন। এবার আপনি যে স্ট্যাটাসটি সেট করেছেন বা আপনার বন্ধুরা যে স্ট্যাটাসটি আপনার সঙ্গে চাইছে, সেই স্ট্যাটাসটিকে আপনি ওপেন করুন। এবার স্ট্যাটাসটি অন করার পরে আপনি নিচে থেকে উপরের দিকে একটু টানুন, দেখুন যে এখানে দুটি অপশান রয়েছে, ডিলিট অ্যান্ড ফরওয়ার্ড। আপনি সিম্পলি এখানে ফরওয়ার্ডে ক্লিক করে আপনার যে বন্ধু আপনার স্ট্যাটাসটি চাইছে তাকে আপনি স্ট্যাটাসটি খুব সহজেই সেন্ড করতে পারবেন। এক্ষেত্রে আপনার কিন্তু কোনো ফাইলের মধ্যে গিয়ে আপনাকে স্ট্যাটাসটি খুঁজতে হলো না, বা আপনার গ্যালারির মধ্যে গিয়েও স্ট্যাটাসটি খুঁজে বার করে তারপর আপনার বন্ধুকে পাঠাতে হলো না। তো আপনারা ঠিক এইরকম করে আপনাদের হোয়াটসঅ্যাপে লাগানো যে কোনো স্ট্যাটাস আপনার বন্ধুদেরকে সেন্ড করতে পারবেন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে। তো এই ছিল হোয়াটসঅ্যাপের ছোট্ট একটি ট্রিক। আর আজ যে সেকেন্ড ট্রিক সম্পর্কে কথা বলবো, এটাও কিন্তু একটা টাইম সেভ করারই ট্রিক। আমরা তো ক্রোম ব্রাউজার সকলেই কম বেশি ব্যবহার করে থাকি, বাট ক্রোম ব্রাউজারের কোনো হিস্ট্রি যখন আমরা দেখতে চাই যে আমরা কী কী সার্চ করেছি বা কী কী সার্চ করা হয়েছে, তখন আপনাদেরকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কিন্তু হিস্ট্রিতে ক্লিক করে সেখানে যেতে হয়। বাট আজ আমি আপনাদেরকে ছোট্ট একটু ট্রিক দেখাবো, এটার মাধ্যমে আপনি খুব সিম্পল আপনি ক্রোম ব্রাউজারের হিস্ট্রি ওপেন করতে পারবেন। তো ক্রোম ব্রাউজারে আপনি কী করে শর্টকাট হিস্ট্রি আপনি ওপেন করবেন সেটাই আমি এখন দেখাবো। তো ক্রোম ব্রাউজারে শর্টকাট হিস্ট্রি ওপেন করার জন্য আপনার মোবাইলে যে ব্যাক বাটন রয়েছে, আপনি ব্যাক বাটনে জাস্ট 2 সেকেন্ড প্রেস করে ধরে থাকবেন, দেখবেন যে এখানে একটি অপশান চলে আসবে শো ফুল হিস্ট্রি। তো আপনি যখনই এই শো ফুল হিস্ট্রিতে ক্লিক করবেন, দেখবেন যে আপনি কী কী সার্চ করেছেন বা কেউ যদি সার্চ করে থাকে কিছু, সেটা আপনার এখানে শো করবে। আর এটা আপনি যে কোনো ওয়েবসাইট বা আপনি যা কিছু করেন ক্রোম ব্রাউজারের মধ্যে সব জায়গাতেই এটা কাজ করবে। আপনি জাস্ট ব্যাক বাটনটা কিছুক্ষণের জন্য চেপে ধরে থাকবেন, দেখবেন যে এখানে আপনার শো ফুল হিস্ট্রি আর নিউ ট্যাব দুটো অপশান শো করবে। অ্যান্ড আপনি যদি এখানে চান নিউ ট্যাব ওপেন করতে, তাহলে আপনি জাস্ট নিউ ট্যাবে ক্লিক করবেন, তাহলে এখানে একটি নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। অ্যান্ড আপনি যদি চান এখানে হিস্ট্রি ওপেন করতে, তাহলে হিস্ট্রিতে ক্লিক করবেন, তাহলে হিস্ট্রি ওপেন হয়ে যাবে। তো এই ছিল গুগল ক্রোমের একটি ছোট্ট ট্রিক। আর আজ যে লাস্টের ট্রিকটি আপনাদের সঙ্গে শেয়ার করবো, এটা খুব মজার একটি ট্রিক, ভিডিও দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এরকম ঘটনা হয়তো আপনার সঙ্গে ঘটেছে যেটা আমি এখন বলবো। তো আপনার ফোনটি হয়তো আপনার বন্ধু বা অন্য কেউ নিয়েছে, বা সে অনেকক্ষণ ধরে ব্যবহার করছে আপনাকে দিচ্ছে না, সেক্ষেত্রে আপনি আপনার বন্ধুর সঙ্গে প্র্যাঙ্ক করতে পারবেন বা আপনার বন্ধুকে আপনি ধোকা দিয়ে ফোনটা আপনি নিয়ে নিতে পারবেন। সো এর জন্য আপনার মোবাইলের সেটিংটাকে অন করবেন, এরপর আপনি সিস্টেমে ক্লিক করবেন, এখান থেকে আপনি অ্যাবাউট ফোনে ক্লিক করবেন। এবার আপনি এখানে পেয়ে যাবেন বিল্ড নাম্বার। তো আমি এখানে একটি কথা বলতে চাই, সমস্ত ফোনের সেটিং কিন্তু এক নয়, এক একটা ফোনের সেটিং এক এক রকমের। তো আপনার ফোনে বিল্ড নাম্বার অপশানটি কোথায় রয়েছে, বা আপনি যদি অন্য কোনো ফোন ইউজ করে থাকেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি কিছু ফোনের বিল্ড নাম্বারের অপশান, আপনি স্ক্রিনে দেওয়া স্টেপগুলো ফলো করে আপনি বিল্ড নাম্বারকে অন করতে পারবেন। বিল্ড নাম্বারে 7 বার ট্যাপ করবেন, আর আপনি যদি এমআইয়ের ফোন ইউজ করে থাকেন, তাহলে আপনি এমআইইউআই এই অপশানটাতে আপনি 7 বার ট্যাপ করবেন, দেখবেন যে ডেভেলপার অপশান বলে একটি অপশান অন হয়ে গেছে, আপনি ডেভেলপার অপশানের উপর ক্লিক করবেন। এখানে যদি ডেভেলপার অপশান অফ থাকে, আপনি এটাকে অন করবেন, দেখবেন যে তাহলে আপনার সামনে কিছু অপশান অ্যাক্টিভ হয়ে যাবে। এবার এখান থেকে আপনারা খুঁজে বার করবেন শো সারফেস আপডেট,
এটা কিন্তু এক একটা ফোনে এক এক রকমের নাম থাকবে, আপনারা এটাকে খুঁজে বার করবেন কোথায় রয়েছে। এবার আপনারা এই অপশানটাকে জাস্ট অন করে দেবেন। এই অপশানটিকে অন করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন যে আপনার ফোনে আপনি যখনই ক্লিক করবেন এবার আপনার ফোনের স্ক্রিনটি কিন্তু ব্লিঙ্ক করবে বা মনে হবে কিন্তু আপনার ফোনের স্ক্রিনটি খারাপ হয়ে গেছে। এবার এটাকে অন করে আপনার ফোনটা আপনার বন্ধুকে যখনই দিয়ে দেবেন সে ভাববে হয়তো আপনার ফোনটি খারাপ হয়ে গেছে বা আপনার স্ক্রিনের কোনো প্রবলেম হয়েছে, সে কিন্তু বাধ্য হয়ে আপনার ফোনটি আপনাকে ফিরিয়ে দেবে। আর এটা কিন্তু একটা ফোনেরই সেটিংস, এটা কিন্তু আপনার ফোনে কোনো অসুবিধা হবে না আপনি যদি অন করেন। আর এটা শুধুমাত্র আপনার ফোনের টাচ করতে আপনার একটু অসুবিধা হবে, বাট আপনার বন্ধুর কাছ থেকে কিন্তু আপনাকে খুব হেল্প করবে এই সেটিংটি। আর এই সেটিংটি যদি আপনি অফ করতে চান তাহলে আপনি একইভাবে সেটিংস অন করবেন। এখান থেকে আপনি যে ডেভেলপার অপশানটি অন করেছিলেন সেই ডেভেলপার অপশানে ক্লিক করবেন। এবার আপনি এখান থেকে ডাইরেক্ট ডেভেলপার অপশানকে অফ করে দিতে পারেন, অথবা আপনি শো সার্ফেস আপডেট এই অপশানটাকে খুঁজে আপনি এই অপশানটাকে অফ করে দিতে পারেন। আর আপনি যদি ডেভেলপার অপশান অফ করতে চান তাহলে আপনি যে ডেভেলপার অপশান অন রয়েছে এখানে অফে ক্লিক করবেন, দেখবেন যে অপশানটি অফ হয়ে যাবে। সো এই ছিল আজকের মূলত অ্যান্ড্রয়েড ফোনের তিনটা ট্রিক। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন না, চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন যে একটি রেড কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, আপনি ওটাকে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। কারণ এই ধরনের কিছু ট্রিক আপনারা এই চ্যানেল থেকে জানতে পারবেন বা শিখতে পারবেন। আর আপনারা যদি ফোনের কোনো সেটিংস বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন সেটিংটি বুঝতে অসুবিধা হয়েছে। আমি চেষ্টা করব সেই সেটিংসের উপরে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে প্রবলেমটাকে সলভ করার। সো এখানে আপনাদেরকে একটাই কথা বলার, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।